আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল সেটি হচ্ছে যে মৌলের পর্যাবৃত্ত ধর্মের দ্বিতীয় পর্বটা নিয়ে অর্থাৎ অধাত ধর্ম তো আজকে আমরা খুব ভালো মতন জানার চেষ্টা করব যে একই গ্রুপের বাম থেকে ডানের দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় বা ডান থেকে আবার বামের দিকে আসলে আমাদের অধাতব ধর্ম বৃদ্ধি পায় নাকি হ্রাস পায় বাট কেন পায় বা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে কেন পাচ্ছে আমরা কি এই সমস্ত জিনিসগুলো ভালো মতন ভেবে দেখেছি নাকি দেখিনি শুধু মুখস্থ করে নিয়েছি না এগুলো মুখস্থ করার বিষয় নয় তাই আমাদেরকে এই প্রত্যেকটা বিষয় খুব ভালো মতন জানতে হবে তো চলুন ভিডিও শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমরা আলোচনা করব মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা পর্যাবৃত্ত ধর্মের মধ্যে অধাতব ধর্ম এ বিষয়টিকে নিয়ে তো প্রথমত আগে আমাদেরকে জানতে হবে অধাতু কাকে বলা হয় কোনো একটা মৌলও যদি তার সর্বশেষ কক্ষপথে চারটি পাঁচটি ছয়টি অথবা সাতটি ইলেকট্রন থাকে তাহলেই সাধারণত তাকে আমরা অধাতু বলতে পারবো বাট কিছু ক্ষেত্রে অপধাতু হয় বাট স্পেশালি অধাতু সংঘট আমরা এভাবেই দিতে পারি তো ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি প্রথম কক্ষপথে দুইটি এবং শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন রয়েছে তাহলে ফ্লোরিনের এই অবস্থাতে সে একটি ইলেকট্রন কী করতে চাইবে গ্রহণ করতে চাইবে অ্যান্ড গ্রহণ করার পরে আমাদের ফ্লোরিন যে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে সেটি হচ্ছে প্রথম কক্ষপথে দুইটি অ্যান্ড দ্বিতীয় কক্ষপথে আটটি যেটি নিয়নের অনুরূপ তো আমরা যদি এই অবস্থাটাকে ইমোজি দ্বারা প্রকাশ করতে চাই যে অবস্থাতে ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারিনি সে অবস্থাটা হচ্ছে খুবই কান্নাকাটির অবস্থা তার কারণ সে চায় আরও একটা ইলেকট্রন তার কাছে চলে আসুক তো যখনই একটা ইলেকট্রন আসলো তখনই সে খুব হাসি খুশি তো এই যে ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা বা ইলেকট্রন গ্রহণ খাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে আসলে অধাতব ধর্ম কোনো একটা মৌল খুব তাড়াতাড়ি ইলেকট্রন খেতে পারে অথবা কেউ বলে যে আমি খাবো না তো ফ্লোরিন যেমন ইলেকট্রন খেতে চায় বাট কিছু কিছু মৌল আছে যারা খেতে চায় না তো যারা আসলে খেতে চায় তারাই হচ্ছে অধাতু আর খাওয়ার যে ধর্ম সেটা হচ্ছে অধাতুর ধর্ম এখন কথা হচ্ছে একটা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানের দিকে যাই তাহলে অধাতর ধর্ম বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে সেটা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি যেমন পর্যায়ে নাম্বার দুইয়ের কথা যদি আমরা চিন্তা করি লিথিয়াম বেরিলিয়াম বরণ কার্বন অ্যান্ড নাইট্রোজেন লিথিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে তাহলে তো অধাতুই হচ্ছে না ধাতু এরপরে বেরিলিয়াম দুইটি ধাতু তারপরে বরণ তিনটি তারপরে কার্বন চারটি ধাতু নয় অধাতুর দিকে পড়ছে তাহলে আস্তে আস্তে যত আমরা বাম থেকে ডানের দিকে অগ্রসর হচ্ছে ওই একটা কক্ষপথেই কিন্তু অর্থাৎ যেমন দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন ছিল দ্বিতীয় কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে তিনটি চারটি পাঁচটি একটি কক্ষপথেই কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়তে আছে আর যখন ইলেকট্রন সংখ্যা চারটি হয়েছে তাহলে অধাতব ধর্ম তখন থেকে শুরু হয়ে গেছে তাহলে কার্বনের অধাতব ধর্ম শুরু হয়ে গেছে আর নাইট্রোজেন অধাতব ধর্ম আরও বেশি বৃদ্ধি পেয়ে গেল নাইট্রোজেনের পরে অক্সিজেন অক্সিজেন পরে আছে ফ্লোরিন ফ্লোরিনের পরে নিয়ন এভাবে আস্তে আস্তে যত বামের থেকে ডানের দিকে যাব আমরা অধাতব ধর্ম বৃদ্ধি পাবে তাহলে আমরা এখান থেকে অবশ্যই সিদ্ধান্ত নিতে পারছি যে একই পর্যায়ে বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায় অধাতব ধর্ম ততই বৃদ্ধি পায় এ ছিল আসলে আমাদের মহলের পর্যাবৃত্ত ধর্মের অধাতব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ